Assalamu alaikum everyone, this is Sadequl Islam. There are some toxic and poisonous people around us that need to stay away from. আমাদের আশেপাশে অনেক লোক আছে, বাট এর মধ্যে কিছু আছে যারা বিষেদাজ্ঞা করে. Certain relations and certain peoples are very dangerous and harmful for career. So we have to stay away from. The tips to stay away from, or whom we will go for stay away from, the gossipers and negative people. Kichu lok ache chapabaj ebong sob shomoy negative thinking kore. প্রফেশনাল লাইফ আমি অনেক দেখেছি. হ্যাঁ, আমি তো এমডি সাহেবের লোক, আমি এমডি সাহেবের ভাগি না, আরে এমডি সাহেবের নিকটাত্মীয়, চাপা মেরেই চলছে, কিন্তু কাজের বেলায় আসলে গুড পারফর্মার না. এই সমস্ত চাপাবাজদেরকে টেকনিক্যালি এড়িয়ে চলুন. দ্য ভিকটিমস হুইল নট টেক ইউ পজিটিভলি. কিছু লোক আছে সে আসলে ভিকটিমস, কিন্তু আপনি তাকে হেল্প করতে গেলে সে এটা পজিটিভলি নেবে না. আপনি জানেন যে আপনি তাকে সহানুভূতি জানাতে গেলে সে উল্টো আপনার উপরে ক্ষেপে বসবে, অর্থাৎ সে আগে থেকে আপনাকে ভুল বুঝে আছে, অথবা সে কোনো কারণে একটা সমস্যায় পড়েছে, সে ধরে নিচ্ছে যে এই সমস্যার কারণ আপনি. এই টাইপের লোকদেরকে অযথা সহযোগিতা করতে গিয়ে আরো উল্টো ঝগড়ার সৃষ্টি হয়. সুতরাং এই জাতীয় মেন্টালিটির লোকদেরকে এড়িয়ে চলো. দ্য এনভিয়াস পিপল, দে উইল নট হ্যাপি অন ইউর ভিক্টরি, দে উইল নেভার অ্যাপ্রিসিয়েট ইউর পারফরমেন্স. এই জাতীয় কিছু লোক আছে, আপনি যতই ভালো করেন না কেন আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না এবং হ্যাপি হবে না. কত দেখছি, দেখাচ্ছে কাজ দেখাচ্ছে আর কি. এই জাতীয় লোকদেরকে এড়িয়ে চলো. দ্য অ্যারোগেন্ট পিপল, কিছু লোক আছে সবসময় আপনার ত্রুটি খুঁজবে, ভুলটাকেই হাইলাইট করবে এবং পেছন থেকে টেনে ধরবে আপনাকে নিচে নামানোর জন্য. আপনি 10টা কাজ করলে 2টা ভুল হতে পারে, দ্যাট আই বিলিভ, এবং এভরি প্রফেশনাল বিলিভ, বাট 8টা কাজ যে আপনার ভালো হয়েছে সেটা সে হাইলাইট করবে না. যে 2টা বা 1টা ভুল হয়েছে সেটাকে হাইলাইট করে আপনার ক্ষতি করার জন্য, আপনাকে নন পারফর্মার করার জন্য যে ধরনের পলিটিক্স করা লাগে সব করবে. দিস পিপল আর কল্ড অ্যারোগেন্ট পিপল. সাম সুপিরিয়র অলসো ডু লাইক দিস, তার সবসময় আপনাকে বকাঝকা করবে, সবসময় আপনার মেন্টালিটি যাতে খারাপ থাকে চাপের উপরে রাখবে. বাট ইউ নিড টু ডেভেলপ ইউর সেলফ, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট অ্যারোগেন্ট টাইপ অফ পিপল. ক্রিটিসাইজার্স ভালো সমালোচনাকে ওয়েলকাম জানাবেন, কিন্তু কিছু ব্যক্তি আছে কখনো আপনার ভালোর জন্য সমালোচনা করবে না. সবসময় দে উইল গিভ ইউ দ্য নেগেটিভ ফিডব্যাক, দে উইল নেভার অ্যাপ্রিসিয়েট, আর বলবে আরে ওকে দিয়ে কিছু হবে না. আপনি দেখবেন যে যে রাঁধুনিকে ভালো লাগে না সে রাঁধুনির রান্না মজা হলেও বলবে যে কালারটা একটু সাদা হয়েছে, আর একটু লালচে হলে ভালো হতো. এই ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকুন. দ্য মার্ড সিঙ্গার, কিছু ব্যক্তি আছে ভেরি পজিটিভ টুডে বাট নেগেটিভ অন নেক্সট ডে.
আপনার সামনে খুবই ভালো কথা বলবে আপনাকে, আপনার খুব প্রশংসা করবে, স্যার আপনার মতো মানুষই হয় না। আর আপনার পিছনে আপনার সুপিরিয়রের কাছে বা আপনার বসের কাছে বলবে, আরে স্যার এটা কোনো লোকে না। এই জাতীয় লোকদের থেকে দূরে থাকুন। দ্য মোর জাজমেন্টাল বাট নট হেল্পফুল সমাজে কিছু লোক আছে বা আপনার আশেপাশে আপনার টিমেও কিছু লোক আছে, মোর জাজমেন্টাল, আরে আমি কি কম জানি নাকি, আপনি এটা ঠিক করেন নাই, এই কাজটা করা ঠিক হয়নি, ওটা করা ঠিক হয়নি, এটা না করে এটা করলে ভালো হতো। অলওয়েজ ভেরি মাচ ফ্যাসিনেট টু আদার্স, এ কি করতেছে, ও কি করতেছে, এই জাতীয় চিন্তা নিয়ে সবসময় ব্যস্ত থাকবে, বাট দে উইল নেভার হেল্প ইউ, আপনার প্রতি হেল্পফুল না, কিন্তু খালি বলবে আপনি কাজটা ঠিক করেন নাই, এই কাজটা ঠিক করেন নাই। স্টে অ্যাওয়ে ফ্রম সাচ মোর জাজমেন্টাল পিপল। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে প্রশ্ন রাখুন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। And for getting next update, please subscribe my channel. Thanks to all. Allah Hafiz.